ইউক্রেনের 359টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। খেরসন পুনর্দখলের চেষ্টা ইউক্রেন, ক্ষুদ্রতম আগ্রাসনেরও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে বললেন প্রেসিডেন্ট রাইসি। রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন সিনেট। আরো জানিয়ে দিব, পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া বলল কিম। ড্রোন রপ্তানি করে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রভাব বাড়াচ্ছে ইরান। প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ও শি জিনপিং। সর্বশেষে জানিয়ে দিব, জ্বালানি সংকটে জার্মানির হ্যানোভারে গরম পানি ব্যবহারে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইউক্রেনের 359টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। এই সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 359টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দেয়। খবর আনাদোলু এজেন্সির ইগোর কোনাশেনকভের দাবি, ইউক্রেনের সেনাবাহিনী উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। খেরসন অঞ্চলের আর্টিওমোভস্কের কাছে অতিরিক্ত 70 জন সেনা নিহত হয়েছেন এবং 130 জনেরও বেশি সেনাকে হতাহত হয়েছেন। এছাড়াও 5টি সাজওয়াজান ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, গত 24 ঘন্টায় 9টি সদর দপ্তর, 6টি গোলাবারুদ ডিপো এবং S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর 3টি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এ পর্যন্ত 260টি বিমান, 145টি হেলিকপ্টার, 1625টি মনুষ্যবিহীন আকাশযান, 359টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 4172টি ট্যাঙ্ক ও সাজওয়াজান, 764টি লঞ্চ, 764টি মাল্টি রিলেট লঞ্চ ধ্বংস করেছে। হাউইটজার মর্টার এবং ইউক্রেনের 4515টি ব্যক্তিগত সামরিক যান ধ্বংস করেছে। খেরসন পুনর্দখলের চেষ্টা ইউক্রেন। দূরপাল্লার মিসাইলের সাহায্যে খেরসন অঞ্চলকে রাশিয়া সেনার হাত থেকে মুক্ত করতে চাইছে ইউক্রেন, এমনটি দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। সম্প্রতি যুক্তরাজ্যের গোয়েন্দারা একটি রিপোর্ট প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে খেরসন অঞ্চলে ইউক্রেন পাল্টা লড়াই শুরু করেছে, যার জেরে প্রাথমিকভাবে কিছুটা হলেও সমস্যায় পড়েছে রাশিয়ার সেনা। খেরসন শহর কার্যত রাশিয়ার সেনার হাতের বাইরে চলে গেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের কার্যত প্রথম দিন থেকে খেরসন অঞ্চল রাশিয়ার সেনার দখলে ছিল। সম্প্রতি দূরপাল্লার মিসাইলের সাহায্যে ইউক্রেনের সেনা খেরসন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী নিপ্রোর অন্তত 3টি সেতু ধ্বংস করেছে। ওই ব্রিজের মাধ্যমে রাশিয়া খেরসন সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় জিনিস পাঠাত, অর্থাৎ ওই সেতুই রাশিয়া এবং খেরসনের মধ্যবর্তী সংযোগ ছিল। সেতুগুলি ধ্বংস হয়ে যাওয়ায় রাশিয়া সেনা সৈন্যছাড়া হয়ে পড়েছে, আর সেই সুযোগে খেরসন পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। যুক্তরাজ্যের দাবি, রাশিয়া কোনোভাবেই খেরসন হারাতে চায় না, ফলে ইউক্রেনের এই নতুন পদক্ষেপ রাশিয়াকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে। ক্ষুদ্রতম আগ্রাসনেরও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে বললেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনের কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে, সবাই যেন একথা জেনে রাখে। তিনি তার ধারাবাহিক প্রাদেশিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের পশ্চিম অঞ্চলীয় হামেদান প্রদেশে গিয়ে এক জনসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের শক্তিমত্তার কারণে এখন আর কেউ স্বপ্নেও এদেশের উপর আগ্রাসন চালানোর সাহস পায় না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের শক্তি নিয়ে গর্ব করে এবং এই শক্তিকে তাদের নিরাপত্তার চাবিকাঠি মনে করে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে রাইসি বলেন, ইরানের সামরিক শক্তি শত্রুরা পর্যবেক্ষণ করছে, তারা ইরানকে পরাস্ত করতে পারবে না জেনে এদেশে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তা না হলে ইরানের আগ্রাসন চালাতে তাদের আগ্রহের কোনো কমতি নেই। তিনি ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের সামরিক শিল্পের প্রভূত উন্নতির ভূয়সী প্রশংসা করেন।
প্রেসিডেন্ট রাইসি বলেন ইরানের প্রতিরক্ষা ও পরমাণু শিল্পের উপর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপিত হওয়া সত্ত্বেও এই দুটি শিল্পে ইরান সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী তাদের কার্যক্রমের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে ব্যর্থ করে দিতে পেরেছে। সূত্র পাস্টুরে রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন সিনেট। মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী কোনো দেশকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে বলে সিনেট এই ঘোষণা দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছে। প্রস্তাবটিতে বলা হয়েছে চেচেনিয়া, জর্জিয়া, সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে অসংখ্য নারী পুরুষ ও নিরাপরাধ মানুষ নিহত হয়েছে, কাজেই রাশিয়াকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ হিসেবে ঘোষণা করতে হবে। পর্যবেক্ষকরা মনে করছেন সিনেটের এই প্রস্তাবে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থক দেশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানোয় বাইডেন প্রশাসন চাপের মুখে পড়বে। মার্কিন কংগ্রেস এখন পর্যন্ত ইউক্রেনকে $50 মিলিয়ন সমরাস্ত্র সাহায্য দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। সিনেট পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রতি যে আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট গত ভলোদিমির জেলেনস্কি 5 মাস ধরে পাশ্চাত্যের প্রতি সেই আহ্বান জানিয়ে আসছিলেন। ইউক্রেনের সেনাবাহিনীর হামলা থেকে বাঁচতে দেশটির পূর্বাঞ্চলীয় রুশ সীমান্তবর্তী অঞ্চল লুহানস্ক ও দোনেতস্ক রাশিয়ার সাহায্য চাইলে মস্কো গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করছে। সূত্র পাস্টুরে পরমাণু বাহিনীকে কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া, বলল কিম। পরমাণু যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া, এমন দাবি করে দেশটির শীর্ষ নেতা কিম জং উন বলেছেন তার দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় যে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত। কোরীয় যুদ্ধের বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে কিম এসব কথা বলেন। জানা গেছে সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। গেল মাসে যুক্তরাষ্ট্র এ বিষয়ে সতর্ক করেছে পিয়ং ইয়ং যে কোনো সময় এমন পরীক্ষা চালাতে পারে। 2017 সালে সবশেষ পরমাণু পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সম্প্রতি 31টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিমের দেশ। 1950 থেকে 1953 সাল 3 বছর ধরে চলা যুদ্ধ এক শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়। একে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের দায়ী দাবি করে এসেছে উত্তর কোরিয়া। এই অনুষ্ঠানে কিম আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পারমাণবিক হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়াও আত্মরক্ষার কৌশলে আরও সমৃদ্ধ হওয়া জরুরি। কিমের অভিযোগ উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক কর্মকাণ্ডকেও ভুলভাবে উপস্থাপন করছে যুক্তরাষ্ট্র। সূত্র বিবিসি। ড্রোন রপ্তানি করে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রভাব বাড়াচ্ছে ইরান। পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রভাব বাড়াচ্ছে ইরান। বৃহস্পতিবার বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। ইরানের ড্রোন নির্মাণ শিল্প বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণে পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাসে একাধিকবার এ কথা বলেছেন। ইরানের ড্রোন শক্তির কারণে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিমান শক্তির দিক দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব হারিয়েছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরান মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর কাছে ড্রোন প্রযুক্তি রপ্তানি বাড়িয়ে দিয়েছে। ইরান এই শিল্পে একটি আন্তর্জাতিক খেলোয়াড়ে পরিণত হওয়ার চেষ্টা করছে। ড্রোনের নকশা তৈরি ও নতুন নতুন ড্রোন তৈরিতে ইরান বিগত বছরগুলোতে ধারাবাহিক উন্নতি করেছে। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে ইরান তার সামরিক ড্রোনগুলোতে ভেনেজুয়েলা এবং সুদানের মতো মধ্যপ্রাচ্যের বাইরে দেশগুলোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ড্রোন এখন ইরানের জন্য রাজনৈতিক প্রভাব বিস্তার ও বৈদেশিক মুদ্রা অর্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যখন বৈদেশিক মুদ্রার আয়ের ক্ষেত্রে চরম বিপত্তিতে পড়েছে তখন ড্রোন বিক্রি করে দেশটির তার এ সংকট অনেকাংশে কাটিয়ে উঠতে পারবে বলে মনে হচ্ছে। মার্কিন কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে একথা বলে এসেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শত শত ড্রোন কেনার পরিকল্পনা করেছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোর সঙ্গে তেহরানের নতুন কোনো চুক্তি হয়নি, বরং দুদেশের সামরিক সহযোগিতা আগে থেকেই বিদ্যমান ছিল। প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন ও শি জিনপিং।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার দীর্ঘ 2 ঘন্টা ফোন আলাপকালে এ বিষয়ে একমত হন তারা। খবর এএফপি ও আল জাজিরার। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় 1.5 বছরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত 5 বার ফোন আলাপ করেছেন বাইডেন। তবে এবারে প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনো পক্ষই বৈঠকের দিন তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানায়নি। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফোন আলাপকালে বাইডেন ও শি জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, এ ব্যাপারে একমত হয়েছেন তারা। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন বেজিং এর তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন ও শি জিনপিং। দুই নেতার কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়। মার্কিন প্রেসিডেন্টের শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলা উচিত, আর তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে চীন যে ঘোর বিরোধী এবং তারা তাইওয়ানে কোনো বৈশক্তির হস্তক্ষেপ মানতে নারাজ, সে কথা আবারও স্মরণ করে দেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরো বলছে, দীর্ঘ এ ভিডিও কনফারেন্সে দুই নেতার মধ্যে তাইওয়ান ইস্যু ছাড়াও দ্বিপাক্ষীয় বাণিজ্য বিষয়ে কথা হয়েছে। বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু এর মধ্যেই সম্প্রতি উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যে প্রায় নিয়মিতই ফোন আলাপ হচ্ছে। জ্বালানি সংকটে জার্মানির হ্যানোভারে গরম পানি ব্যবহারে নিষেধাজ্ঞা। রাশিয়ার সঙ্গে চলমান সংকটে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো, তাতে অনেকটা চাপে পড়েছে বিভিন্ন দেশ। এ পরিস্থিতি আসন্ন বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় জার্মানির হ্যানোভার শহরের আবাসিক ভবনগুলোয় গরম পানির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঘর গরম রাখতে সর্বোচ্চ তাপমাত্রাও কমিয়ে আনা হয়েছে। গত সোমবার নগর কর্তৃপক্ষ জানিয়েছিল, আবাসিক ভবন, সুইমিং পুল, স্পোর্টস হল এবং জিমে গরম পানির ব্যবহার বন্ধ করে দেবে। পাবলিক ফোয়ারা বন্ধ করে দেওয়া এবং শহরের উচ্চ ভবনগুলোতে রাতে আলোকিত বন্ধ করাও এ তালিকায় রয়েছে। শহরের মেয়র বেলিট ওনে এক টুইটার বার্তায় বলেন, লক্ষ্য হচ্ছে বিদ্যুতের খরচ 15% কমিয়ে আনা। এটি আসন্ন গ্যাসের ঘাটতির প্রতিক্রিয়া, যা পৌরসভার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, বিশেষ করে হ্যানোভারের মতো একটি বড় শহরের জন্য। নতুন নিয়মে সরকারি কর্মকর্তাদের কাজের সময় স্বাভাবিক তাপমাত্রার পানিতে হাত ধুতে হবে। বাসিন্দাদের বাড়ির ভেতরে ঠান্ডা তাপমাত্রার জন্য প্রস্তুত থাকতে হবে। নতুন নিয়মে ডে কেয়ার সেন্টার সহ আবাসিক ভবনের কক্ষে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। স্পোর্টস হল ও জিমে 15 ডিগ্রির বেশি তাপমাত্রা রাখা যাবে না। এদিকে বৃহস্পতিবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ভোক্তাদের সামনে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত কর দিতে হবে, যেন আসন্ন দিনগুলোয় বিদ্যুৎ কোম্পানিগুলো দেউলিয়া না হয়ে যায়। রাশিয়া নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ কমিয়ে মাত্র 20% করার পরেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপের অন্যান্য দেশগুলোতে গ্যাস ও বিদ্যুতের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।